আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত। এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত বলতে আসলে আমরা অনেকভাবে এটা ডেফিনিশন আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরেছি। কখনো কখনো আমরা এটা বলছি যে এক মিনিটের আগেই, উইথিন সেকেন্ড, আমাদের কাছে বিভিন্ন রোগী বিভিন্নভাবে উপস্থাপন করে আর আমরা আপনাদের সামনে বা আপনাদের সাথে সেটাকে সেইভাবেই কিন্তু রোগীর ভাষায় কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি। কারণ এই রোগটাকে যখন আমি আপনার ভাষায় বোঝানোর চেষ্টা করছি তাহলে আপনার জিনিসটা কিন্তু একটা আত্মবিশ্বাস আসতেছে না, আমার মতন আরও রোগী আছে, এটা চিকিৎসা করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। তো আজকে আমরা যেটা টপিকসে আমরা যাওয়ার আগে দু একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা জানি যে র্যাপিড রিজাগুলেশন হয়, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে টাচ লাগলেই বীর্যপাত হয়ে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, কেউ কেউ 1 মিনিট, কারো কারো 2 থেকে 3 মিনিট। তো সঠিক জিনিসটা আসলে বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে এই জিনিসটাকে নির্ণয় করার কোনো সূত্র হচ্ছে স্ত্রীর যদি অর্গাজমটা হয়ে যায় বা স্ত্রী যদি স্যাটিসফ্যাকশন যদি অল্প সময়ের মধ্যে হয়ে যায়, সেটা লাগুক সেটা 5 মিনিট, লাগুক সেটা 20 মিনিট, লাগুক সেটা 10 মিনিট, যেটাই হোক, স্ত্রীর যদি অর্গাজম বা যেভাবে হোক তার পরিতৃপ্তি যদি মিলে যায় বা হয়ে যায় তাহলে সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি না। দেখা যাচ্ছে কোনো কোনো রোগীর 5-10 মিনিট হচ্ছে কিন্তু স্ত্রীর অর্গাজম হচ্ছে না, তাহলে সেটাকে দ্রুত বীর্যপাত হিসাবে কাউন্ট করা হয়। আবার কোনো কোনো রোগী 2 থেকে 3 মিনিট সে টাইম ধরে রাখতে পারে, এইতে স্ত্রীর অর্গাজম হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা দ্রুত বীর্যপাত বলছি না। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা ডিসকাশন করবো সেটা হচ্ছে দ্রুত বীর্যপাতটা হচ্ছে 4 ধরনের হয়ে থাকে, 4টা ক্লাসে ভাগ করি আমরা। একটা ক্লাস হচ্ছে লাইফ লং, মানে সারা জীবন ধরে, সেই পুরুষের মানে জীবনের শুরু থেকে আজ অবধি, সেই 14-15 বছর বয়স থেকে এই 40-50 বছর বয়স পর্যন্ত দ্রুত বীর্যপাতই হচ্ছে। রোগীরা আমাদেরকে বলে সে জীবনে কোনো দিন 4-5 মিনিট ধরে সে মিলন করতে পারে নাই, 10 মিনিট ধরে সে মেলামেশা তার জীবনে তার জানা নাই, এমনকি ওষুধ খেয়েও সে পারে নাই। কিছু কিছু রোগী আমাদেরকে এটা বলেছে, মানে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার দ্রুত বীর্যপাত হচ্ছে এবং হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলছি আমরা লাইফ লং প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত সারা জীবন ধরে। 2 নম্বরটা হচ্ছে অ্যাকওয়ার্ড, তার বিয়ের প্রথম দিকে বা লাইফের জীবনের প্রথম দিকে বেশ ভালো ছিল, তার পার্টনারকে সে হ্যাপি করত, মাস পথে এসে অর্থাৎ জীবনের কিছু বছর পার হয়ে গেছে, 4-5 বছর, 10 বছর, 15 বছর, অনেক বছর পর হয়ে মানে পার হয়ে গেছে, কিন্তু বর্তমানে তার দ্রুত বীর্যপাত হচ্ছে, আগে ভালো ছিল বর্তমানে তার দ্রুত বীর্যপাত হচ্ছে, বা কোনো চিকিৎসা করার পরে, আমাদের কাছে করোনার আগে কিছু বা করোনার সময় কিছু রোগী এসে বলতো করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে তার দ্রুত বীর্যপাত হচ্ছে, এখানে তাদের সাইকোলজিক্যাল একটা বিষয়টা কাজ করতো, অনেক সময় হতে পারে, এটা রিসার্চ আর্টিকেল আমাদের হাতে নাই, তবে হতে পারে। তো অনেক রোগী বলে যে তাদের প্রসাবের রাস্তায় ক্যাথেটার দেওয়ার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে, টিউমার অপারেশন করার পরে দ্রুত বীর্যপাত হচ্ছে, প্রেশারের ওষুধ খাওয়ার পরে, হার্টের চিকিৎসা নেওয়ার পরে বা ঘুমের ওষুধ খাওয়ার পরে বা বিভিন্ন কারণে তারা জিনিসটা আমাদের সাথে শেয়ার করে, বা পারিবারিক কোনো অস্থিরতার কারণে। এই জিনিসটাকে আমরা বলছি অ্যাকওয়ার্ড প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো কারণে, তার পিছনে কোনো কারণ আছে এই দ্রুত বীর্যপাত হওয়ার জন্য। 3 নম্বর দ্রুত বীর্যপাতকে আমরা ভাগ করছি ভ্যারিয়েবল, ভ্যারি করছে, তার কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন খারাপ হয়ে যায়, মানে ফ্লাকচুয়েশন করে, কখনও দ্রুত বীর্যপাত, কখনও অর্গাজমটা হচ্ছে, ওঠানামা করছে। এই জিনিসটা আমরা কিছু কিছু রোগীর ক্ষেত্রে পেয়ে থাকি যে সময় ঠিক নাই, কখনো ভালো কখনো খারাপ, স্ত্রী কখনো হ্যাপি হচ্ছে কখনো হ্যাপি হচ্ছে না, এইভাবে তাদের সংসারটা চলছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল। তো 4 নম্বর কারণটা আমরা দেখি যে রোগীর আছে সাবজেক্টিভ, বিশেষ করে আমাদের দেশে এটা কম দেখা যায়, বিশেষ করে যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, পশ্চিমা দেশগুলো আছে, ওয়েস্টার্ন কান্ট্রি, ফ্রি সেক্সুয়াল দেশগুলোতে, তো সেখানে একটা জিনিস তারা বলছে যে বিশেষ করে তারা বেড পার্টনার,
অর্থাৎ তাদের বেড পার্টনার যেহেতু তাদের চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, ডে বাই ডে তারা চেঞ্জ করতে পারে বা করে, তো যেহেতু আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে যেটা আমাদের এটা সুযোগ নাই বা আমরা করছি না, অথবা কারোর একের অধিক স্ত্রী আছে, তো তাদের ক্ষেত্রে যেটা জিনিসটা বলছে যে এটা হচ্ছে সাবজেক্টিভ ওয়াইজ, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, তাদের লাইফ পার্টনারের উপর ডিপেন্ড করছে। যদি কোনো কোনো সঙ্গিনের কাছে যায় তাদের দূরত্ব বীর্যপাত হচ্ছে, আবার কোনো কোনো বেড পার্টনারের কাছে যায় তারা লং টাইম স্টে করতে পারছে। এই বিষয়টা কেন হচ্ছে এটা যদি আমরা একটু খোলাসা করে দেখি, পুরুষের যোনিপদ মানে পুরুষের লিঙ্গ বা বিশেষাঙ্গটা নারীর যোনিপদ সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। কোনো কোনো যোনিপদটা বেশি অনেক লুজ থাকছে বা কোনোটা টাইট থাকছে, বা অ্যাডজাস্টমেন্টটা কারো কারো কম বেশি এদিক সেদিক হতে পারে। এখানে যে জিনিসটা হয়, কিছু কিছু রোগের সাইকোলজিক্যাল কিছু ওভার এক্সাইটমেন্ট হয়ে যায়, কোনো কোনো পার্টনারের কাছে যায় সে বেশি এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো বেড পার্টনারের কাছে যায় তার বেশি উত্তেজনা আসতেছে না, সে কন্ট্রোল করতে পারছে। রোগীদের ভাষ্য মতে তারা শেয়ার করে যে যোনিপথে লিঙ্গটা দেওয়ার পরেই তারা লিঙ্গের মাথায় এক ধরনের অনুভূতি বা চাপ ফিল মানে বোধ করতে পারে, বা মস্তিষ্ক থেকে তারা নিয়ন্ত্রণ রাখতে পারে না, গরম একটা মানে অনুভূতির মানে ভিতরে বোধ করার কারণে বীর্যপাত করে দিচ্ছে। এটা সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করছে। তো সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে বিভিন্ন মানে কৌশলে কিন্তু ট্রিটমেন্ট করলে তারা ফল পায়। তো অনেক সময় লিঙ্গের মাথাটা যদি সেন্সিটিভিটি সংবেদনশীলতা হয়ে যাচ্ছে, বা তার মস্তিষ্কের বা কন্ট্রোল সিস্টেমটা নিয়ন্ত্রণ রাখতে পারছে না, বা অনেক দিন পরে মানে স্বামী স্ত্রীর মিলন মিলিত হওয়ার সুযোগ পাচ্ছে, এই সমস্ত কারণগুলোতে বা এনভায়রনমেন্ট হঠাৎ করে একটা নতুন পরিবেশে গেছে, বা আশেপাশের সাউন্ড হচ্ছে, বা তার মন মেজাজ ভালো নাই, স্ত্রী অপমান করছে, ভয় পাচ্ছে স্বামী, বা স্ত্রী তাকে বেশি ধিক্কার দিচ্ছে, লজ্জা দিচ্ছে, এই সমস্ত কারণগুলোতে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে, বয়সের ক্ষেত্রে এই জিনিসটা কম বেশি হতে পারে। তাহলে আমরা দূরত্ব বীর্যপাতের চারটা কারণে আপনাদের সাথে ডিসকাশন করলাম, পরবর্তী অন্য একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।